গাইস আজ আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি ঘুরতে। সো গাইস আমরা যাচ্ছি চিলড্রেন পার্ক, ছোট ছোট বাচ্চাদের পার্ক, কিন্তু আমরাও কি অনেকটা বড় হয়ে গেছি, আমরাও তখনও অনেকটাই ছোট রয়েছি। সো ও আসলে ওকে অনেক মিস করছি, তো এবার চলো যাওয়া যাক। সবাই গেলে সবাই গিয়ে আজ অনেক মজা করব, তো পাশে থাকো সাথে থাকো, তো চলো যাওয়া যাক। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি সবাই, আর আমরা যাচ্ছি অটো দিয়ে। সো পার্কটা বেশি দূর নয়, আমাদের বাড়ির সামনেই। আর আমি এদিকে যাওয়ার পথে যাওয়ার সাউন্ডটা খুবই লো করে দিয়েছি, মানে কমিয়ে দিয়েছি, কারণ খুবই হাওয়া দিচ্ছিলো আর খুবই তোমাদের কানে লাগবে, তাই সাউন্ডটা আমি একদম কমিয়ে দিয়েছি। সো আমরা বেশি কজন না, আমরা চার পাঁচজনই যাচ্ছি, করোনার জন্য সবাই, মানে আরও ইচ্ছে ছিল আরও সবাইকে নিয়ে যাব, কিন্তু আমরা কজনই যাচ্ছি। তো বেশি বকবক না করে চলো শুরু করা যাক, আজ কিন্তু অনেক মজা হতে চলেছে সত্যি। ছোটোবেলার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, ফ্রেন্ডসদের সাথে ঘোরার মজাই আলাদা সত্যি। তো এবার যাওয়া যাক। এখানকার ভিউগুলো কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছ পুরো পাহাড় টাহাড় একদম অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? তো ফাইনালি আমরা চলে এসেছি। তো এবার এই যে নিচের ভিউটা দেখো, তো এবার সিঁড়ি দিয়ে উপর যেতে হয়, অনেকটা সিঁড়ি এই দেখো কিছুটা ফেলে এসেছি আর কিছুটা উপরের দিকে যেতে হবে। এই দেখো কত বড় একটা রেনু, অনেক মজা লাগছে না দেখতে? এই যে এখানে একটা জিরাফ আছে, ওই দিকটা গন্ডার আর এই দিকটা জিরাফ, জিরাফের সাথে আর একটা লম্বু গিয়ে দাঁড়িয়ে আছে। সত্যি এটা কি প্লাস্টিকের না কাঠের আমি বুঝতেই পারছি না, টাচ করলে হয়তো বোঝা যাবে। তো চলো একবারে উপরের দিকে যাওয়া যাক, আমি পুরো হাঁপিয়ে গেছি, আমি একদমই হাঁটতে পারছি না সত্যি। তো ফাইনালি উপরে চলে এলাম আমরা, আর এবার আমরা চারদিকটা ঘুরবো, অনেক কিছু আছে এখানে চড়ার মতো, সো অনেক কিছুতে চড়বো, তো তোমরা দেখতে থাকো বেশি বকবক না করে, চলো যাওয়া যাক। এটার মধ্যে চড়তে আমার ছোটোবেলার কথা পুরো মনে পড়ে গেছে। আমার যে ডল আছে সত্যি আমার অনেক ভয় লেগেছে, ধরে রাখবো তো নাহলে তো পড়ে যাবো। আই দেখো ওরা কিভাবে বসে আছে, বাচ্চারা এইটা বুড়া মানুষ
বুম 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 জানো তো আমি এই খালি এখান থেকে নামতে পারবো দর তো আমি রেডি করে না না এটা বুঝাতে পড়া দেখছ এতটাই সুন্দর যে এদিকে তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছেই করে না। তো তো এখানে ফটোশুট চলছে, ওয়াও এখানকার ভিউটা কিন্তু দারুণ। সত্যি এখানে বসে থাকতে খুব মজা লাগে না, জানবোই যে কোম্পানি দেবে না। ও বাবা নিদিকা, আরে চলো চলো বুঝছি মানে চলো না ডোরিমন দেখি। এই এটা বেচারা মানুষটা কে, এটা কি জানি কয় ছোটা ভীম চল মেরা হাতি, গান বাজাও না একটা হাতি মেরা সাথি। তো এই দেখো এখানে হাতিতে চড়া হয়ে গেছে, হাতির খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। কি কষ্ট হচ্ছে কসম সে, হাতি কিন্তু কানব কখন, নামো নামো জলদি নামো, এত মোটা মানুষ সহ্য করতে পারবে না, কত ছোট হাতি। হরিণের পাগুলা দেখছো কত চিকনা চিকনা, নামো জলদি। আরে কানব তো বেচারা, মানে কি হরিণের শিংগুলা কাইটে নিছে গা নাকি? ও বেচারা হরিণের শিংগুলা কাইটে লয়ে গেছে গা। পুরো তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি অনেক মজার করার পর আমরা বাড়ি যাচ্ছি, সত্যি আজ অনেক মজা হয়েছে, অনেক দিন পর। এই দিনটা আবার কখন আসবে সেটাও ভাবার বিষয়, কিন্তু সত্যি অনেক অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। আর এই সিঁড়িগুলো নামতে উঠতে কিন্তু আমার পায়ে ব্যথা হয়েছে, সত্যি এতটা সিঁড়ি বাবা, পা পুরো ব্যথা হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ।